আমাদের ভটু সকালে খেলার জন্য মাঠে ছাড়লে ওর কোনো মতেই পাত্তা পাওয়া যায় না। তো দেখুন ওকে আমি মাল্টিভিটামিন খাওয়ার জন্য একবার ডাকবো, আর ও দেখবেন গেটের নিচ দিয়ে চলে আসবে। দেখুন বেটা ওখানে খেলছে, ও মাঠে খেলছে বড়দের সাথে, ও কোনো মতেই ডাকলে আসতে চায় না, কিন্তু যখনই দেখবেন ওষুধ বলে আমি একবার ডাক দেবো, ও দেখবেন ছুটবে গেটের নিচ দিয়ে গোলে চলে আসবে। ভটু ভটু আয় আয় আয়, দেখুন ডাকলে আসবে না, কিন্তু খেলছে আপন মনে খেলেই যাচ্ছে। ভটু এদিকে আয় এদিকে আয়, এবার দেখুন ভটু ওষুধ 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 কাম, এ দেখুন দেখুন অবস্থাটা দেখুন, ওষুধের নাম শুনলে ও সঙ্গে সঙ্গে ছুটে চলে আসবে। কি খাবি মা, ওষুধ খাবি তুমি, ওষুধ খাবে মা, কে ওষুধ খাবে? ওষুধের পাগল মানে ওষুধ দেখলে ও ছুটবে। কি করেছিস মা, গোটা গায়ে কাদা মেখে কি করেছিস তুই, একটু আগে মুছিয়ে দিলাম তোকে, গত পরশু বৃষ্টি হয়েছিল মাঠে কাদা, গোটা গায়ে পেটে সব জায়গায় কাদা মেখে ভূত হয়ে গেছে, এত কাদা মেখেছিস কেন? মাম তুমি এত কাদা মেখেছো কেন, এত সুন্দর কিউট মেয়ে তুই, কাদা মাখলে ভালো লাগে, ভূত হয়ে গেছিস তো কাদা মেখে, এই মেয়ে মাম্মা এত কাদা মেখেছো কেন? হ্যাঁ যতটা দেখে শান্ত মনে হচ্ছে ততটা কিন্তু নয়, ও একেবারে দুষ্টু শেষ। যা মাম্মা যা খেল, যাও গিয়ে খেলা করো, সবাইকে হাই বলে দাও। ভটু সবাইকে হাই বলে দাও তো, বলে হায়।